নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই নেত্ৰজিত বৰা আৰু এই মুহূৰ্তত কোভিডক লৈ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব বিচাৰিছোঁ। কোভিডত আক্ৰান্ত হোৱা লোকসকলৰ আক্ৰান্ত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মগজুত কিছু প্ৰভাৱ পৰিব পাৰে। এটা বিশেষ গৱেষণাৰ পাছতে এতিয়া পোহৰলৈ আহিছে কেইবাটাও ন তথ্য। সবিশেষ এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আছোঁ। কৰোণাত আক্ৰান্ত হোৱাসকল সাৱধান, কৰোণাত আক্ৰান্ত হোৱাসকলৰ মগজুত কিছু নতুন প্ৰভাৱ পৰিব পাৰে। করোনা আক্রান্ত হওয়া লোকর মগজুত প্রভাব পড়ব পারে, সাধারণ লোকের তুলনাত কিছু নতুন প্রভাব পড়ব পারে মগজুত, এক বিশেষ গবেষণায় প্রকাশ পাইছে এই তথ্য। কোভিডত আক্রান্ত নোহোৱা লোকর তুলনাত আক্রান্ত সকলের মগজুর স্নায়ুত প্রভাব পড়ব পারে আক্রান্ত হওয়ার পাছত। কোভিডের সাধারণ লক্ষণে দেখা দিয়া সকলের মগজুত কিছু পরিমাণে প্রভাব পড়ব পারে। মৃদু সংক্রমণৰ ফলতো মগজুত দেখা গৈছে স্পষ্ট পার্থক্য, গবেষণার পাছত এই তথ্য প্রকাশ করা হয়েছে। যিসকলৰ সাধারণ লক্ষণ আছিল তেওঁলোকৰ ক্ষেত্রতো পার্থক্য দেখা পোৱা গৈছে, আৰু এই পার্থক্য দেখি আমি আচৰিত হৈছোঁ বুলি দাবী কৰা হয়। আৰু এই দাবী কৰিছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ৰ স্নায়ু বিজ্ঞানৰ অধ্যাপক। এই মন্তব্য কৰা হৈছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ৰ স্নায়ু বিজ্ঞানৰ অধ্যাপকৰ ফালৰ পৰা। এটা বিশেষ গবেষণা করা হয়েছে, আর সেই গবেষণার পাছত অধ্যাপক গুইনে ইলি ডুবাউড এই তথ্য ইতিমধ্যে প্রকাশ করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানের এগারী অধ্যাপক এই তথ্য প্রকাশ করেছে, যত কৈছে যে কোভিডের সাধারণ লক্ষণ থাকা যখন রোগী আছিল বা যখন সাধারণ লক্ষণে দেখা দিছিলোকর তুলনাত আক্রান্ত নোহা সকলের মগজুর কিছু পার্থক্য দেখা পড়ার তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এটা নতুন তথ্য প্রকাশ করা হয়েছে গবেষণার পাছতে, আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানের অধ্যাপকের তথ্য এটা সমগ্র বিশ্বজুড়ি বিশেষভাবে চর্চা লাভ করেছে। কেবাটাও তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখন বিশেষ আলোচনীত এই অধ্যয়ন বা এই গবেষণাটি প্রকাশ করা হয়েছে, যত ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যখন কোভিডত আক্রান্ত হয়েছিল বা যখন শরীরত কোভিডত আক্রান্ত হওয়া নাছিল তেওঁলোকৰ মগজু যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়েছে। আর যত কোয়া হয়েছে যে কোভিড নাইন্টিনের আক্রান্ত সকলের মগজুত কোভিড নাইন্টিনত আক্রান্ত নথকা সকলের তুলনায় দুষর পদার্থ আর মস্তিষ্কর কুশকলাত অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছিল আর অধিক হ্রাস হওয়া পরিলক্ষিত হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানের সহযোগী অধ্যাপকগুলিয়ে এই তথ্য প্রকাশ করেছে, যত উল্লেখ করেছে যে মৃদু সংক্রমণের ফলত মগজুত স্পষ্ট পার্থক্য দেখি আমি যথেষ্ট আশ্চর্য হয়েছিল প্রকাশ করেছে। আর এখন বিশেষ আলোচনীতে এই তথ্য প্রকাশ করা হয়েছে, বিশ্বজুড়ি বিশেষভাবে এই তথ্য ইতিমধ্যে চর্চিত হয়ে পড়েছে, কেন শেহতীয়াকৈ কোভিডক লৈ দীর্ঘ সময় ধরে নতুন নতুন তথ্য প্রকাশ করে থাকা হয়েছে। আর কোভিডত আক্রান্ত হওয়া আর আক্রান্ত নোহোৱা সকলের মগজুক লৈ গবেষণা করা হয়েছিল, আর সেই গবেষণার পাছতেই স্নায়ু বিজ্ঞানের এগারী অধ্যাপকে এই তথ্য প্রকাশ করেছে যে যত কৈছে যে মগজুত কিছু প্রভাব পেলাব পাৰে কোভিড আক্রান্ত সকলের, আর কোভিড আক্রান্ত নোহোৱা সকলের তুলনায় আক্রান্ত সকলের মগজুত প্রভাব স্পষ্ট হয়েছে বলে ইতিমধ্যে প্রকাশ করেছে।